ঘরের মাঠে আমরাই ফেভারিট, ম্যাচের আগের দিনে এই কথা বলেছিলেন টাইগার্স অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আর অধিনায়কের সেই কথাটিকেই বাস্তবে রূপ দিয়েছে তার সতীর্থরা। প্রথম ম্যাচে মিরপুরে আয়ারল্যান্ডকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে স্বাগতিকরা, আর এই ম্যাচে 154 রানে বিশাল জয় পেয়েছে বাংলাদেশ, যা বাংলাদেশ নারী দলের সর্বোচ্চ বড় জয়। বুধবার আগে ব্যাট করতে নেমে আইরিশদের 253 রানে বিশাল লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ, জবাব দিতে মাত্র 98 রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। এতে 154 রানে জয় পেয়েছে বাংলাদেশ। এর আগে গত বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকাকে 119 রানে ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। এবার সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করলো জ্যোতি নাহিদারা। এদিন বড় লক্ষ্য তারা করতে নেমে শুরুটা ভালো হয়নি আয়ারল্যান্ড মেয়েদের। 4 বলে 5 রান করে শুরুতেই সাজ করে ফেরেন অধিনায়ক গ্যাবি লুইস। পরের বলে অ্যাসিম হান্টারকে আউট করে জোড়া উইকেট তুলে নেয় মারুফা খাতুন। চতুর্থ উইকেটে ওরালা গ্রেন্ডার্সকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন ওপেনার সারা ফোরবেস, কিন্তু ইনিংস বড় করতে পারেনি ওরলা। 19 রান করে এই ব্যাটার আউট হলে 48 রানে 3 উইকেটে হারিয়ে বিপাকে পড়ে আইরিশরা, কিন্তু এক প্রান্ত আগলে রেখে লড়াই করেন ফোরবেস।